বন্ধুরা আজ আলোচনা করবে জমির রেকর্ড খতিয়ান ভুল সংশোধন নিয়ে। আপনি জমি কিনেছেন, জমির সঠিক দলিল আছে, যুগ যুগ ধরে আপনি জমি দখল করে আসছেন, আপনার উত্তরাধিকারীরাও করেছেন, কিন্তু জমির রেকর্ড ভুলবশত অন্য কারোর নামে হয়ে আছে, কিংবা কম রেকর্ড হয়েছে, কিংবা জমির দাগ ভুলভাবে রেকর্ড হয়েছে, কিংবা সরকারের এক নম্বর খাস খতিয়ানে, কিংবা জমিটি অর্পিত তালিকায় চলে গেছে, কিংবা ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল হয়েছে। নো টেনশন, আপনি সহজেই আপনার জমির এই সমস্যাগুলো সমাধান করিয়ে নিতে পারবেন। এর জন্য আইন আদালতে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু কিভাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় অর্থাৎ 2021 সালের 29 জুলাই পরিপত্র জারি করে বলেছেন যে ভূমি জরিপের পর চূড়ান্তভাবে মুদ্রিত এবং প্রকাশিত খতিয়ানকের করণিক ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক প্রতারণামূলকভাবে যদি কোনো লিখুন হয়ে থাকে এবং যথার্থ ভুল মাঠ পর্যায়ে সংশোধন তথা রেকর্ড সংশোধন করার জন্য এখন থেকে এসিল্যান্ডাই পারবে। পরিপত্র বলছেন যে জরিপ পরবর্তীকালে সেবা গ্রহীতাদের খতিয়ানের এই ধরনের ভুল যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধনের সেবা দিতে সরকার বদ্ধপরিকর। পরিপত্রে বিভিন্ন আইনের সূত্র উল্লেখ করে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যাও করা হয়েছে পরিপত্রে। বিশেষ করে ভূমি জরিপের পর চূড়ান্তভাবে মুদ্রিত এবং প্রকাশিত খতিয়ানের করণিক ভুল, প্রতারণামূলক লিখন এবং যথার্থ ভুলের বিভিন্ন সম্ভাব্য ধরন বর্ণনা করা হয়েছে এই পরিপত্রে। এসব ভুল সংশোধনের পদ্ধতিও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহজেই 7 পৃষ্ঠার এই পরিপত্রটি থেকে রেফারেন্স গ্রহণ করতে পারেন এবং তা সংশোধন করে দিতে পারেন। এছাড়া পরিপত্রে রেকর্ড সংশোধনের জন্য আবেদন প্রক্রিয়ার সঙ্গে আবেদনকারীকে নির্ধারিত পরিমাণ কোটপি সংযুক্ত করার কথা বলা রয়েছে, আর অনলাইনে আবেদন গ্রহণ করার সিস্টেম চালু হওয়ার কথাও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। আবেদনের পর আবেদনটি একটি মিসকেস হিসেবে এন্ট্রি হবে, সংশ্লিষ্ট মিসকেস রেকর্ড সংশোধনের আদেশ হওয়ার পর আবেদনকারীর কাছ থেকে নামজারি মামলার জন্য নির্ধারিত হারে নোটিশ জারি ফি, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এবং খতিয়ান সরবরাহ ফি একত্রে ডিসিআর এর মাধ্যমে আদায় করা হবে, যা যথারীতি সরকারি কোষাগারে জমা দিতে হবে, একথা পরিপত্রে স্পষ্ট বলা রয়েছে। পাশাপাশি সরকারে যদি এক নম্বর খাস খতিয়ানে ভুল সংশোধনের জন্য আবেদনের কোটপি কিংবা অন্যান্য ফি আদায় প্রযোজ্য হবে না বলেও পরিপত্রে জানানো হয়েছে। আইনের ব্যাখ্যাগুলি স্পষ্ট করে বলা হয়েছে যে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা বা সহকারী কমিশনার ভূমি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 43 ধারা মতে এবং প্রজাস্বত্ব বিধিমালা 1955 বিধি 23 ধারা অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল ক্লারিক্যাল মিস্টেক, যেমন নামের ভুল, সম্পত্তিতে অংশ বসানোর হিসেবে ভুল, দাগ সূচিতে ভুল, ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল ইত্যাদি বেসিল্যান্ড মহোদয় নিজেই সংশোধন করতে পারবেন। আর দ্বিতীয়ত স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 149 ধারা মতে ভূমি প্রশাসন বোর্ড বোনাফাইড মিস্টেক, যেমন জরিপকালে পিতার মৃত্যুর কারণে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার করার কথা থাকলেও জরিপকারীদের কোনো ভুলের কারণে তা হয়নি, এমন ভুলও তারা সংশোধন করতে পারবেন। আবার ভূমি আপিল বোর্ডেরও এ ধরনের ভুল সংশোধনের ক্ষমতা অর্পণ করা হয়েছে, কিন্তু বাস্তবে এগুলোর এতদিন কোনো প্রয়োগ ছিল না। নতুন এই পরিপত্র জারির মধ্যে দিয়ে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে ভুক্তভোগীরা মনে করছেন। তবে আবেদনের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে, যেমন সর্বশেষ নামজারি, সিএস, আরএস, এসএ, বিএস খতিয়ানের সত্যায়িত ফটোকপি বা সার্টিফাইড কপি, সংশ্লিষ্ট মৌজার এসএ, বিএস মৌজা ম্যাপ, ক্ষেত্রবিশেষ ওয়ারি সনদপত্র যদি প্রয়োজন হয় তবে অনধিক 3 মাসের মধ্যে স্বীকৃত ওয়ারি সনদটি হতে হবে, মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি দিতে হবে, সর্বশেষ জরিপের পর থেকে ভায়া বা পিট দলিল যেটা বলে সেটাও ওর সাথে দাখিল করতে হবে, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা থাকলে সেটা দাখিল করতে হবে, আদালতে যদি রায় আদেশ ডিগ্রি থাকে সেগুলোর সার্টিফাইড কপি এর সাথে সংযুক্ত করতে হবে, সর্বশেষ বিএস জরিপের মাঠ পর্যায়ে ডিপি খতিয়ান থাকলে সেগুলো এর সাথে সংযুক্ত করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হয়, সংশ্লিষ্ট বিষয়ে আবেদন নিবেদন কিংবা পরিপত্র কিংবা সিলেন্ডারের সাথে যোগাযোগ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন।